ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এতে যেমন প্রেসক্রিপশন দেখা যাবে, কীভাবে কী ওষুধ দিলাম সেটাও শেখানো যাবে, আরও শেখাতে পারবো হোমিওপ্যাথির চিকিৎসা পড়া শেখা কত সহজ বিভিন্ন দেশে। এই ছেলে থাকে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়, বয়স 30 বছর। এই যুবক বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়। বললাম কী কাজ করো, বলো কৃষি কাজ করি। আর কী করো? আর বিকালে হোমিওপ্যাথি করি। কেন? না, হোমিওপ্যাথি DHMS ডিগ্রি নিয়েছি, তো ডিগ্রি পাওয়া খুব সহজ। কৃষিকাজের সাথে, রাজমিস্ত্রির সাথে, কার্পেন্টার, কাঠের মিস্ত্রি, তারা সব বিকাল বা ডিগ্রি নিতে পারে। একটা অদ্ভুত সিস্টেম চলছে বিভিন্ন দেশে, তো ভালো। তো হোমিওপ্যাথি ইত্যাদি চর্চা করে, তার জন্য থুজা অক্সিডেন্টালিস খেয়েছো, থুজা খেয়েছো। ওর মেন সমস্যা হচ্ছে একটা অর্শ আছে আর পেটের গণ্ডগোল আছে। এই পেটের গণ্ডগোল তোমার কোন সারা বছরের মধ্যে কখন বাড়ে বললে? বর্ষাকালে বাড়ে। তো বর্ষাকালে বাড়ে, থুজা নাট্টাম সারবেশ ওষুধ আছে, তাহলে ওই কৃষিকাজ করলো আর হোমিওপ্যাথি সস্তায় পড়া গেলো। ওর ওষুধটা অন্তত খুব একটা ভুল হয়নি, একটা লাইন অন্তত মায়োজমেটিক একটা ওষুধ খেয়েছে। আর পেটে একটা ব্যথা হয়, 15 বছর ধরে চলছে। এর বংশে টিবি ছিল, এর ঘাম বেশি, সর্দি কাশি প্রায় লাগে। আমরা কেসিসটি যদি দেখি যে ঘাম বেশি, সর্দি কাশি প্রায় লাগে, কাঁচা নুন আগে খেত এখন খায় না, রুটি খুব একটা পছন্দ নয়, সিম্প্যাথেটিক মাইন্ড আছে, তাহলে সোডিয়াম ক্লোরাইড আসে। সোডিয়াম ক্লোরাইডের সব সিমটম আমরা দেখতে পাচ্ছি। রাগ কেমন বাবু? ওরে বাবা, রাগ করে দুবার বাড়ি থেকে চলে গেছিলাম, এবং এখন ওই যে রাগ করলে কখনো চেয়ার আসার দিয়ে ভেঙে দেয়, চেয়ার আসার দিয়ে ভেঙে দেয়। তাহলে ব্রেকিং টেন্ডেন্সিও একটা আছে, রেগে গেলে ব্রেকস থিং ডিজ একটু। আর টিবি হয়েছিল মামার? বংশে যদি কারো টিবি থাকে এবং ওয়েল সিলেক্টেড মেডিসিন কাজ না করে, তার সঙ্গে যদি আর দু একটা সিমটম থাকে, এর টিউবারকুলিনাম পরে ভাবা যেতে পারে। কারণ বেড়াতে ভালোবাসো, কুকুর ভয় পাও, এগুলো অত কিছু নেই। পরে যেহেতু বংশের টিবি ছিল, জিনিসপত্রকে ভাঙচুর করে, সর্দি কাশি প্রায় লাগে, আমরা টিউবারকুলিনাম ওষুধটা লিখে রাখতে পারি, এখন দেবো না। তাহলে আমাদের ওষুধ হাতে আসলো ন্যাট্রামমেউর, ন্যাট্রামমেউর অ্যান্ড টিউবারকুলিনাম। কিন্তু বর্ষাকালে বাড়ে, এটা তুমি শিওর? বর্ষাকালে আমার হঠাৎ করেই পেট ব্যথাগুলো হয়। বর্ষাকালে হঠাৎ করে পেট ব্যথাগুলো হয়। পায়খানা কেমন হচ্ছে? পায়খানা এখন আমযুক্ত হচ্ছে, আমযুক্ত পায়খানা, ডিসেন্ট্রি কিস্টুল। বর্ষাকালে পেটের গণ্ডগোল বাড়ে, তাহলে অনেক সিমটম ন্যাট্রামমিউরের থাকলো, আমাদের ফার্স্ট প্রেসক্রিপশন হবে ন্যাট্রাম সালফুরিকাম। সো ন্যাট্রাম সালফুরিকাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন। একটা ইম্পর্টেন্ট অ্যাগ্রাভেশন, একটা সিজনাল অ্যাগ্রাভেশন, ঠিক ঠিক মনসুনে বাড়ছে। দ্য ফার্স্ট গ্রেট মেডিসিন ইজ সোডিয়াম সালফেট, এবং তার সাথে স্টুল ডিসেন্ট্রি হচ্ছে। সো তারপরে আমাদের দুটো ওষুধ হাতে থাকছে, ন্যাট্রামমিউর অ্যান্ড টিউবারকুলিনাম। আমরা মশলা মুড়িদের মতন ন্যাট্রাম সালফ, ন্যাট্রামমিউর অ্যান্ড টিউবারকুলিনাম খিচুড়ি বানাবো না। খিচুড়ি বানাতে আমরা জানি কি? আমরা খিচুড়ি বানাতে জানি না, আমরা খিচুড়ি বানাতে পারি না। ন্যাট্রাম সালফের উপরে আমি জোর দিলাম, ন্যাট্রামমিউরের অনেক সিমটম থাকলো, ওর একটা প্রেজেন্ট কন্ডিশনে চলছে আমাশার ভাব। ন্যাট্রামমিউর ইজ কনস্টিপেটেড, ন্যাট্রামমিউর ইজ কনস্টিপেটেড, আর ঠিক সিজনাল অ্যাগ্রাভেশন, একটা ইম্পর্টেন্ট মডেলিটিও রোগী দিচ্ছে, সাবজেক্টিভ সিমটম, মনসুন অ্যাগ্রাভেটস অর এনি সিজন অ্যাগ্রাভেটস। সো দ্য চয়েস অফ মেডিসিন ইজ ন্যাট্রাম সালফ। হোমিওপ্যাথি প্র্যাকটিশনারে চালিয়ে যাও, কোনো অসুবিধা হলে আমি আছি তোমার পিছনে। আর তোমাকে পরিচয় করে দিলাম ঠাকুরগাঁয়ের ডাক্তার কিশোর রায়, যারা ঠাকুরগাঁয়ে থাকেন ওর সাথে যোগাযোগ করতে পারবেন, ও আমার সাথে যোগাযোগ করিয়ে দেবে।